আপনার ইকোনমিক ওকে সো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রতি স্বর্ণাঙ্ক সেই প্রতি স্বর্ণাঙ্কের ক্ষেত্রে আমি আগে লেকচারে যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা ওই স্নেলের সূত্র থেকে একটা ব্যাপার জানতে পারছিলাম যে স্নেল অ্যাকচুয়ালি বলছিল যে আপাতন কোণের সাইন অ্যাকচুয়ালি একজন নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট কোণের আলোকরশ্মির জন্য আপাতন কোণের সাইন এবং প্রতি স্বর্ণ কোণের সাইন হচ্ছে একটা ধ্রুব সংখ্যা আপাতন কোণ এবং এইদিকে যে রশ্মিটা গেল সেটা অবশ্যই যেহেতু হালকা মাধ্যমে গেল সেহেতু এটার প্রতিসরণ কোণ একটু বড় হইলো এবং আমরা যদি আরেকটু জিনিস দেখি যে আমরা যদি আপাতন কোণকে বাড়াই সাপোজ এটা ছিল আই ওয়ান ধ্রুব সংখ্যা এটা বলছিলাম যে এই যে এই ধ্রুব সংখ্যাটা এই ধ্রুব সংখ্যাটাকে আমরা বলি হচ্ছে প্রতি স্বর্ণাঙ্ক এবং এই ধ্রুব সংখ্যাটাকে প্রতি স্বর্ণাঙ্ক যখন আমরা বলবো তখন প্রতি স্বর্ণাঙ্ককে মানে প্রকাশ করার একটা অন্য একটা সিম্বল আছে আমরা ওইভাবে প্রকাশ করব বাট অ্যাকচুয়ালি প্রতি স্বর্ণাঙ্কটা কি আমরা স্নেলের সূত্রে যেটা পাইছিলাম যে আপাতন কোণের সাইন এবং প্রতি স্বর্ণাঙ্ক কোণের সাইন যে একটা ধ্রুব সংখ্যা সেই ধ্রুবটা সংখ্যাটা হচ্ছে প্রতি স্বর্ণাঙ্ক অথবা তুমি এইটা বলতে পারো আপাতন কোণের সাইন এবং প্রতি স্বর্ণাঙ্ক কোণের সাইন যেহেতু সমানুপাতিক তারা দেখিস তারা একটা সমান অনুপাত মেনটেন করে চলে যেই সমান অনুপাতটা বা যেই সংখ্যাটাকে মেনটেন করে চলে যেই অনুপাতটাকে মেনটেন করে চলে সেই অনুপাতটাই হচ্ছে প্রতি স্বর্ণাঙ্ক ক্লিয়ার সো আমি দেখাবো যে সাপোজ ধরো যে প্রতি স্বর্ণাঙ্ক যদি আমরা নির্ণয় করতে চাই এবং প্রতি স্বর্ণাঙ্ককে প্রকাশ করা হচ্ছে ইটা দ্বারা প্রকাশ করা হয় সো এই প্রতি স্বর্ণাঙ্কের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে এখানে লেখা হয় এ আমি লিখলাম এ তারপর লিখলাম হচ্ছে ইটা এ ইটা তারপর হচ্ছে বি সরি জি যখন আমি এ সিম্বলটা লিখবো তখন এইটা বোঝায় যে প্রথমটা হচ্ছে সাপেক্ষে অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে জি মাধ্যমের প্রতি স্বর্ণাঙ্ক কি ক্লিয়ার মানে অ্যাকচুয়ালি প্রতি স্বর্ণাঙ্ক যদি আমি মানে কি এ মাধ্যমের সাপেক্ষে জি মাধ্যমের কোণের কিরকম কোণের সাইনের কিরকম চেঞ্জ হবে ব্যাপারটা হচ্ছে এইরকম আমি যদি লিখি জি ইটা এ এইটা বোঝাচ্ছে জি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতি স্বর্ণাঙ্ক অর্থাৎ জি মাধ্যম থেকে সাপোজ এ মাধ্যমের প্রতি স্বর্ণাঙ্ক বা আপাতন কোণটা কত গুণ বড় কত গুণ ছোট মানে সাইনটা কত গুণ বড় কত গুণ ছোট সেইটা নির্দেশ করে ক্লিয়ার সো আমি যখন লিখলাম এ ইটা জি এবং জি ইটা এ খেয়াল করো এইটার ক্ষেত্রে আমরা জানি যে এ ইটা জি অবশ্যই সাইন আই বাই সাইন আর আর হবে বা জি ইটা এ এইটাও সাইন আই সাইন আর মধ্যে পড়বে যেহেতু বলছি যে সাইন আই বাই সাইন আর যে ধ্রুব সংখ্যাটা ওই ধ্রুব সংখ্যাটা হচ্ছে প্রতি স্বর্ণাঙ্ক কিন্তু যখন আমরা এইভাবে লিখবো প্রতি স্বর্ণাঙ্কটাকে অর্থাৎ একটা মাধ্যমের সাপেক্ষে অন্যটার প্রতি স্বর্ণাঙ্ক বের করবো তখন আমাদেরকে একটু ট্রিক্স করতে হবে বা আমাদেরকে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে যখন আমি জি ইটা এ লিখতেছি তখন আমি লিখতে পারি সাপোজ তারপরে এটা আরেকটু ফোকাস করার চেষ্টা করলাম জি সো এটা এ এটা জি এখন কিবোর্ড কোন দিলাম এখন এদিকে আসলো আই ওকে সো এটার ক্ষেত্রে এই যে আই আরেকটা হচ্ছে আর আমি যদি জি ইটা এ এর মান বের করি অর্থাৎ জি মাধ্যমের সাপেক্ষে যদি আমি এ মাধ্যমের প্রতি স্বর্ণাঙ্ক বের করতে চাই তখন আমাকে যেটা করতে হবে সেটাকে আমাকে লিখতে হবে সাইন আই বাই সাইন আর কি বলো জি ইটা এ যখন আমি লিখতেছি তখন আমি লিখতেছি সাইন আই বাই সাইন আর একটা জিনিস খেয়াল করো এইদিকে আমাদের মানে সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমি যেই মাধ্যমটাকে প্রথমে দিতেছি খেয়াল করো যেই মাধ্যমটাকে প্রথমে দিতেছি অর্থাৎ যে মাধ্যমটাকে আমি প্রথমে লিখতেছি অর্থাৎ জি সংখ্যাটাকে প্রথমে লিখছি এই জি মাধ্যমের যেই কোণটা সেই কোণটাকে আমার উপরে রাখতে হবে অর্থাৎ জি মাধ্যমের কোণ ছিল আই দ্যাট মিনস আমি লিখতে পারি উপরে উপরে সাইন আই এবং ইটার পরে যে মাধ্যমটা থাকবে ইজ এ এই মাধ্যমের কোণটা থাকবে হচ্ছে নিচে এই মাধ্যমের কোণ হচ্ছে আর দ্যাট মিনস এই মাধ্যমের কোণ সাইন হচ্ছে এটা সাইন আর হচ্ছে নিচে সো আমি যদি লিখি কোনো সময় যে জি ইটা এ না লিখে আমি যদি তোমাকে বলি যে এ ইটা জি অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে জি এর প্রতি স্মরণ করবো তখন তুমি যেটা করবা আমি যদি লিখি এ ইটা জি সমান সমান যদি লিখি
তখন যেটা হবে সেটা হচ্ছে এ মাধ্যম। খেয়াল করো, এ মাধ্যমে উৎপন্ন কোন হচ্ছে আর, দ্যাট মিন্স তোমাকে উপরে এখন রাখতে হবে সাইন আর। উপরে কি রাখতে হবে সাইন আর, এবং পরের মাধ্যম, পরের মাধ্যমে উৎপন্ন করা হচ্ছে আই, যেহেতু পরের মাধ্যমে উৎপন্ন করা হচ্ছে আই, দ্যাট মিন্স তোমাকে লিখতে হবে সাইন আর। শুনো, তোমরা অনেকে পাজল দিতে পারো যে ভাইয়া কথাটা ছিল এরকম যে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন একটা ধ্রুব সংখ্যা, বাট আপনি এদিকে প্রতিসরণ কোণ কোণের সাইন বা আপাতন কোণের সাইন দিয়েছেন, এটা কোন কারণে? খেয়াল করো। আচ্ছা দেখো, একটা ভগ্নাংশের ক্ষেত্রে যদি সাপোজ এইটা যদি একটা অনুপাত মেনটেন করে, সাপোজ 1/2 সমান সমান 3/6 সমান সমান 4/8, এইটা যদি একটা অনুপাত মেনটেন করে, সাপোজ এই যে 3/6 সমান সমান 4/8 6/12, এরা সবাই একটা অনুপাত মেনটেন করে, এটা হচ্ছে হাফ অনুপাত মেনটেন করে, অর্থাৎ এটা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, হাফ হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। একটা জিনিস খেয়াল করো, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে এ বি। খেয়াল করো, এ এবং বি এর অনুপাত, উপরের রাশিটাকে এ ধরলাম, নিচের রাশিটাকে বি ধরলাম, এ এবং বি এর অনুপাত হাফ, 1/2 বলতে পারি। আচ্ছা খেয়াল করো, আমি যদি বলি এ এর এ এবং বি এর অনুপাত হাফ, আমি কিন্তু এই উল্টাটাও বলতে পারি, বি বাই এ মানে বি অনুপাত এ একটা অনুপাত মেনটেন করে, সেটা হচ্ছে 2, দ্যাট মিন্স এটাকে উল্টায় দিলাম। খেয়াল করো, সাপোজ কথাটা হচ্ছে এদিকে হচ্ছে এ বাই বি, খেয়াল করো এ বাই বি হচ্ছে হাফ, দ্যাট মিন্স আমি বি বাই এ সমান সমান 2 লিখতে পারি, উল্টায় দিয়েছি। দ্যাট মিন্স আমরা যে বলতেছি আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন একটা ধ্রুব সংখ্যা, তুমি কিন্তু এইটাও বলতে পারো যে প্রতিসরণ কোণের সাইন বা আপাতন কোণের সাইন একটা ধ্রুব সংখ্যা, এইটাকেও আমরা উল্টা ওই মাধ্যমটা সাপেক্ষে প্রতিসরণকে বলি। সো সো সাইন আর বাই সাইন আই, এইটা কোনো আহামরি কিচ্ছু না, উল্টা এটা আসছে, এইটাও একটা অনুপাত মেনটেন করবে, এটা তোমরা বুঝতে পারতেছো, জি ইটা এ যেই মান আসবে, এ ইটা জি এর উল্টা মান মানটা আসবে, আর কিচ্ছু না। দ্যাট মিন্স তুমি এইভাবে বলতে পারো কথাটা, যে এ মাধ্যমের সাপেক্ষে, খেয়াল করো এ মাধ্যমের সাইনের কোণ, হ্যাঁ খেয়াল করো, আমরা যদি জিটা এনে চিন্তা করি তখন ব্যাপারটা হচ্ছে, খেয়াল করো কথাটা একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, এটা হচ্ছে সাপোজ আমি দিলাম জি ইটা এ, অর্থাৎ এটা হচ্ছে জি, তারপর হচ্ছে ইটা এ, জি ইটা এ সমান আমরা আগে যেটা বের করছিলাম সাইন আই বাই সাইন আর, এটা যদি এরকম হয় তখন আমরা বলতে পারি যে খেয়াল করো সাইন আই বাই সাইন আর সমান সমান যদি 2 লিখি 2/1, কিন্তু আমরা লিখতে পারি সাইন আই সমান সমান হচ্ছে সাইন আর 2, মানে 2 গুণ 2 ইন্টু সাইন। তার মানে আমরা একটা জিনিস লিখতে পারি যে জি মাধ্যমের কোনটা ছিল কিন্তু সাইন আই, দ্যাট মিন্স আমি এই কথাটা এইভাবে লিখতে পারি যে যখন আমি এরকম একটা মান পাইলাম তখন আমি এই এটা কিভাবে লিখতে পারি যে জি মাধ্যমের কোণ কোণের সাইনের মান, খেয়াল করো জি মাধ্যমের কোণের সাইনের মান এ মাধ্যমের কোণের সাইনের মানের দ্বিগুণ। খেয়াল করো যেহেতু এই দুইটাকে আমি সাইন আরটাকে 2 দিয়ে গুণ দিয়েছি, খেয়াল করো সাইন আই সমান সমান 2 ইন্টু সাইন আর, সাইন আর আই ছিল জি মাধ্যমের কোণ, আগের চিত্রটাতে সাইন আই ছিল জি মাধ্যমের কোণ এবং সাইন আর হচ্ছে এ মাধ্যমের কোণ। দ্যাট মিন্স আমি বলতে পারি যে এই টার্গেট আমি বলতে পারি এরকম জি মাধ্যমের কোণ, জি মাধ্যমের কোণের সাইনের মান এ মাধ্যমের কোণের সাইনের মানের দ্বিগুণ। আচ্ছা দেখো এইটা হচ্ছে জি ইটা এ, কিন্তু আমি যখন এ ইটা জি লিখতেছি তখন কিন্তু আমি জাস্ট এটাকে উল্টায় দিতেছি আর কিচ্ছু না। এটাকে উল্টায় দেওয়ার পরে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, জাস্ট এই কথাটাকে মনে রাখো, জি মাধ্যমের কোণ এ মাধ্যমের কোণের দ্বিগুণ, জি মাধ্যমের কোণ এ মাধ্যমের কোণের দ্বিগুণ। আমি কথাটাকে একটু উপরে লিখে রাখতেছি তোমরা যাতে মনে রাখতে সুবিধা হয়, সেটা হচ্ছে এটার ক্ষেত্রে আমি কি দেখতাম যে যেহেতু আসলো সাইন আই সমান সমান 2 ইন্টু সাইন আর, দ্যাট মিন্স আমরা লিখতে পারি জি মাধ্যমের, খেয়াল করো জি মাধ্যমের আপাতন কোণের সাইন লিখি, জি মাধ্যমের এটা লিখি আপাতন কোণের সাইন, আপাতন কোণের সাইন এ মাধ্যমের
না জি মাধ্যমে কোণের সাইন, এ মাধ্যমে কোণের সাইনের দ্বিগুণ। ওকে কি বল, জি মাধ্যমে কোণের সাইন, এ মাধ্যমে কোণের সাইনের দ্বিগুণ। সো এইটা লেখার পরে আমরা যদি জিটা এ ছিল অ্যাকচুয়ালি ব্যাপারটা, এখন আমরা যদি এইটা জি লিখি তাহলে ব্যাপারটা কি ঘটে, সাপোজ এ ইটা জি, যখন এ ইটা জি লিখতাম তখন ব্যাপারটা ছিল এরকম যে এ মাধ্যমে কোণ, এ মাধ্যমে কোণটা ছিল সাইন আর। তোমরা যদি আগের চিত্রটা লেখা করো, আগের চিত্রটা আমি আবার রাখতেছি, এটা হচ্ছে গ্লাস, এটা হচ্ছে এ, তারপর এখান থেকে একটা আই গেল, আর এখান থেকে এরকম গেল হচ্ছে আর। সো এটি বড় হবে আমি যখন এ ইটা জি লিখতেছি তখন আমি আগে বলছিলাম যে এ মাধ্যমে যে কোনটা আছে সেটাকে উপরিত হবে, এ মাধ্যমে কোনটা হচ্ছে সাইন আর, সাইন আর, এবং জি মাধ্যমে যে কোনটা সেটা হচ্ছে সাইন আই। খেয়াল করো, দ্যাট মিন্স আমি যেটা করলাম সেটা হচ্ছে আগে সাইন আই বাই সাইন আর ছিল হাফ, কিন্তু এখন যেহেতু আমি সাইন আর বাই সাইন আই লিখছি অর্থাৎ উল্টে আই লিখছি, তো আমাকে সরি 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 আগে যেটা ছিল সাইন আই বাই সাইন আর এটার মান ছিল টু বাই ওয়ান অর্থাৎ টু, যেহেতু এটাকে আমি উল্টে আই লিখছি এখন সাইন আর বাই সাইন আই, দ্যাট মিন্স ওই টুটাকে এখন আমাকে লিখতে হবে হাফ। খেয়াল করো, মিন্স ইট ইজ হাফ। ওকে, সো এটা যদি হাফ হয় তখন আমরা অ্যাকচুয়ালি দেখি ব্যাপারটা, দ্যাট মিন্স টু সাইন আর সমান সমান সাইন আই, দ্যাট মিন্স আমরা যদি আগেরটাই পেয়েছি যে টু সাইন আর সাইন আই, বাট এটা অ্যাকচুয়ালি কী বলতেছে, এটা অ্যাকচুয়ালি এটা বলতেছে সাইন আর সমান সমান সাইন আই বাই টু, এইটা বলতেছে যে এই যে সাইন আর কোন মাধ্যমের কোণ, এ মাধ্যমের কোণ, এ মাধ্যমের কোণের সাইনের মান জি মাধ্যমের কোণের সাইনের অর্ধেক। খেয়াল করো এদিকে কথা হচ্ছে এরকম, এটা হচ্ছে এ মাধ্যমের কোণ, এটা হচ্ছে জি মাধ্যমের কোণ, এটা বলছে এরকম এ মাধ্যমের কোণের সাইন জি মাধ্যমের কোণের সাইনের অর্ধেক। খেয়াল করো যেহেতু এখানে হাফ আছে, সো এ মাধ্যমের কোণের সাইন জি মাধ্যমের কোণের সাইনের অর্ধেক। খেয়াল করো, দ্যাট মিন্স এই কথাটাকে আমি এই কথাটাকে আবার লিখতেছি, এই রিলেশনটাকে আমি ঠিক রাখতেছি সাইন আর, সাইন আর সমান সমান হাফ সাইন আই, এইটা বোঝাচ্ছে যে এ মাধ্যমের কোণের সাইন, কোণের সাইন জি মাধ্যমের কোণের সাইনের অর্ধেক। দেখো কথা কিন্তু দুইটাই আলটিমেটলি একই হয়, সাপোজ ধরো আমার বয়স থেকে তোমার বয়স দ্বিগুণ, আমার বয়স থেকে তোমার বয়স দ্বিগুণ, তো তুমি কি এইটা বলতে পারো কিনা তোমার বয়স থেকে আমার বয়স অর্ধেক, এই কথাটাই কিন্তু এখানে আসছে। প্রথম কথাটা ছিল জি মাধ্যমের কোণের সাইন এ মাধ্যমের সাইনের দ্বিগুণ, তারপরে কথাটা উল্টায় আসছে এ মাধ্যমের কোণের সাইন জি মাধ্যমের কোণের সাইনের অর্ধেক আর কিচ্ছু না। আবার আমি কথাটা বোঝাচ্ছি, সাপোজ ধরো যে আমি বললাম যে আমার বয়স তোমার বয়সের দ্বিগুণ, দ্যাট মিন্স তুমি বলতে পারো তোমার বয়স আমার বয়সের অর্ধেক, ব্যাপারটা ঠিক এইটাই। প্রথমে আসছিল জি মাধ্যমের কোণের সাইন এ মাধ্যমের কোণের সাইনের দ্বিগুণ, এখন এইদিকে আসছে এ মাধ্যমের কোণের সাইন জি মাধ্যমের কোণের সাইনের অর্ধেক আর কিচ্ছু না। সো জাস্ট আমি অনুপাতটা চেঞ্জ করছি, কিন্তু এখানে আমি যেই বিষয়টা অ্যাকচুয়ালি বুঝাতে চাইছি সেটা হচ্ছে আমরা এই যে প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে যখন আমরা সাইন আটটা উপরে যেতেছি আমরা যেন পাজাল না হয়ে যাই যে এটা কোন কারণে এরকমটা হচ্ছে, এটা তো সাইন আই বাই সাইন আর কথা ছিল, ক্লিয়ার? সো ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম যে তুমি সবসময় সাইন আই বাই সাইন আর রাখতে পারবো না, তোমাকে উল্টা মানটা চাইতে পারো, এবং ওই উল্টা মানটা হচ্ছে এই নোটেশনটার মাধ্যমে যে জিটা ইয়া দিচ্ছে নাকি এইটা জি দিচ্ছে এটার উপর নির্ভর করবে। এবং তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেই যেইটা প্রথমে থাকবে এই মাধ্যমে কোনটাকে উপর লিখতে হবে। সাপোজ খেয়াল করো তোমাকে আরেকটি যদি খেয়াল করার চেষ্টা করি সেটা হচ্ছে এখন আমি যেটা বুঝাবো সেটা হচ্ছে এইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমরা দেখো যেটা দেখবো সেটা হচ্ছে যে প্রতি সমাঙ্কর ক্ষেত্রে এ একটা মাধ্যম, এই মাধ্যমের নাম হচ্ছে কে, এ একটা মাধ্যম, এ মাধ্যমের নাম হচ্ছে এল, এখন কে মাধ্যমে উৎপন্ন কোণ হচ্ছে এক্স, আমি লিখতেছি কে মাধ্যমে উৎপন্ন কোণ হচ্ছে এক্স এবং এল মাধ্যমে উৎপন্ন কোণ হচ্ছে ওয়াই। কি বলো, কে মাধ্যমে উৎপন্ন কোণ হচ্ছে এক্স এবং
এল মাধ্যমে উৎপন্ন হচ্ছে ওয়াই। সো তোমাকে যদি কোনো সময় পরীক্ষার হলে বলেছে খেয়া মাধ্যমের সাপেক্ষে এল মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত, তখন তুমি যেটা করবা, যেহেতু খেয়া মাধ্যমের সাপেক্ষে বলছে, যেটা সাপেক্ষে এটা এইটার আগে থাকবে, দ্যাট মিন্স এই যে খেয়া মাধ্যমের সাপেক্ষে, খেয়া মাধ্যমের সাপেক্ষে এল মাধ্যমের প্রতিসরণাঙ্ক, দ্যাট মিন্স এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে খেয়া মাধ্যমের সাপেক্ষে যখন তুমি এল মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করবে তখন যেটা হবে সেটা হচ্ছে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খেয়া মাধ্যমের উৎপন্ন কোণটাকে উপরে দিতে হবে। সো খেয়া মাধ্যমের উৎপন্ন কোণটা হচ্ছে এক্স, দ্যাট মিন্স তোমাকে দিতে হবে সাইন এক্স। এবং এল মাধ্যমের উৎপন্ন কোণ, এল মাধ্যমের উৎপন্ন কোণ হচ্ছে ওয়াই, দ্যাট মিন্স তোমাকে দিতে হবে সাইন ওয়াই। ইয়ার ব্যাপারটা বুঝতে পারলাম? সো তুমি কি সাইন আই বাই সাইন আর দিচ্ছ কি না এইটার উপর কিছু ডিপেন্ড করতেছে না, ডিপেন্ড করতেছে তুমি কোনটা আগে লিখতেছো কোনটা পরে লিখতেছো। ক্লিয়ার? এখন এটার ক্ষেত্রে যদি আমি লিখি যে এল ইটা কে, এল ইটা কে, এল ইটা কে, তখন এটা আসতেছে এল মাধ্যমে উৎপন্ন কোণটা যাবে উপরে, এল মাধ্যমে হচ্ছে সাইন ওয়াই, এবং খেয়া মাধ্যমের উৎপন্ন কোণটা যাবে নিচে, সেটা হচ্ছে সাইন এক্স। এটা হচ্ছে বেসিক। যদি এই জিনিসটা না বুঝো, যদি এই এই জায়গার এই ট্রিক্সটা যদি না ধরতে পারো, যেটা আগে থাকতেছে সেটার সাইনটা বা উপরে যাচ্ছে, তাহলে দেখো যে অঙ্ক বারবার বেচা লাগাচ্ছে, কারণ তোমাকে বলবে যে এইটা এটার সাপেক্ষে এটার প্রতিসরণ বের করো, তুমি অল টাইম আপাতন কোণ বাই প্রতিসরণ কোণ দিয়ে দিবা। সো এটা যদি জানা থাকে তখন তোমার মাথায় একটা বেসিক কাজ করবে যে শুধুমাত্র আপাতন কোণ বাই প্রতিসরণ কোণের সাইন না, প্রতিসরণ কোণ বাই আপাতন কোণের সাইনও হইতে পারে, সেটা তোমাকে এইটা ভাবতে শিখাইবে, যেইটা প্রথমে থাকবে সেই মাধ্যমের উৎপন্ন কোণটা উপরে যাবে, যেটা পরে থাকবে সেই মাধ্যমের উৎপন্ন কোণটা নিচে যাবে। সো এটা ছিল বেসিক যে আমাদের এই মাধ্যমের সাথে এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ওকে, এখন আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে পরম প্রতিসরণাঙ্ক কি। সো আমরা যদি পরম প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে চলে যাই, ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, আমরা এখন পরম প্রতিসরণাঙ্ক নিয়ে আলোচনা,